চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো টিপস নাম্বার ওয়ান এই দেখো বন্ধুরা বাজার থেকে এরকম ধরনের জিপলক ব্যাগ তো প্রত্যেকের ঘরে আসতে থাকে আর আমরা এগুলোকে ফেলেই দিই কিন্তু বন্ধুরা এগুলো যদি না ফেলে তরি তরকারি ফ্রিজে স্টোর করার জন্য কাজে লাগাই তো তার জন্য একটা টিপস এই দেখো বন্ধুরা এই জিপলক ব্যাগে যে কোনো জিনিসই থাক না কেন বার করার পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে মুছে নিতে হবে তারপরে এখানে আমি স্টোর করবো শাক তো শুধু শাক নয় যে কোনো সবজি কিংবা ফল এভাবে স্টোর করে নিতে পারো তো আমি এখানে পালং শাক শাক রেখে দেব আর এমন না যে বাজার থেকে আমরা এইসব জিনিসের জন্য ক্যারি পাই না যে ক্যারিগুলো থাকে তার থেকে এই জিপলক ব্যাগগুলো বেশি ভালো হয় বন্ধুরা এটা সবাই জানো তো আমরা কেন এই ব্যাগগুলো ফেলবো এই ব্যাগগুলো আমরা এইভাবে কাজে লাগাতে পারি তোমরাও ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো মানে ফ্রিজে রাখার জন্য ভীষণই ভালো একটা টিপ কারণ এই সব ব্যাগগুলো দেখতে ভালো লাগে বন্ধুরা তো এইভাবে আমি আমি কিন্তু ব্যাগগুলো ফেলি না এইভাবে মাছ মাংস এই জিপলক ব্যাগগুলোতে স্টোর করে রাখি তোমরাও ট্রাই করতে পারো কারণ এই ব্যাগগুলো ফ্রিজের মধ্যে যে কোনো জায়গায় রেখে দিতে পারো দেখতে বাজে লাগবে না দেখতে বরঞ্চ সুন্দর লাগবে বন্ধুরা তো এই টিপসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করতে পারো কারণ এই এই জিপলক ব্যাগগুলো ভীষণই ভালো হয় শক্ত মজবুত হয় এই দেখো ভরে নেওয়ার পরে কোনো দিক থেকে হাওয়া বাতাস ঢুকবে না তোমরা চাইলে ধুয়ে মানে যে কোনো জিনিস রাখার আগে ধুয়ে ফ্রেশ করেও রাখতে পারো তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর শুধু শাক কেন এই দেখো আমি এখানে গাজরও ভরে দেব মানে যে কোনো ফলও ভরে নিতে পারো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও বন্ধুরা তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ আর ডেলি ভিডিও দেখো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি ফ্রিজে যে কোনো জায়গায় রেখে দেব চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এই হটপট নিয়ে আমরা যখন রুটি রাখি বন্ধুরা সবাই যেন মানে যারা গৃহিণী তারা ভালোভাবেই যেন রুটি রাখার নিচে একটা কাপড় দিতে হয় না দিলে নিচের রুটিগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি দেখেছি যদি পাতলা কাপড় দেওয়া হয় তাহলে কিন্তু মানে কাপড় দিলেও নিচের রুটিটা নষ্টই হয়ে যায় কারণ ভাবটা যখন ঢাকনার ওপরে লাগে আর সেই জলটা আবার সেই হটপটের নিচে যায় আর নিচের কাপড়টা ভিজে নিচের রুটিটাও নষ্ট হয়ে যায় তো কেন আমরা নষ্ট করবো বন্ধুরা এই দেখো মোটা কাপড় দাও কিংবা পাতলাই কাপড় দাও নিচের রুটি নষ্ট হবেই তো আমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে আমাদের খাবার দাবার নষ্ট হবে না তো সেটা কেন ছাড়বো সেটাই ইউজ করবো তাই না তো এই দেখো আমি হটপটের নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ড দেওয়ার পরে যদি এইভাবে আমরা রুটি রাখি তাহলে দেখবে একটাও রুটি নষ্ট হবে না মানে তলায় জল তো লাগবেই না তোমরা দেখে বুঝতে পারছো তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস নয় বন্ধুরা এটা হবে ইউনিক রেসিপি কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে টমেটো সস করে দেখাবো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে আমি নিয়েছি গরম মশলা আর গরম মশলার মধ্যে রয়েছে স্টার এলাচ দারচিনি যা যা থাকে সেগুলো আর অল্প একটু গোলমরিচ মানে গোটা গোলমরিচ তারপরে এটার একটা পুটলি তৈরি করব মানে গোলমরিচ আর গরম মশলার একটা পুটলি তৈরি তৈরি করে নিয়েছি এই দেখো পাতলা কাপড়ে বেঁধে আর এভাবে পুটলি করতে হবে তারপরে দেখো এখানে রয়েছে আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবারে টমেটো আমি কুচি কুচি করে কেটে নেব তোমরা দেখতে থাকো আর খুব সহজে এই টমেটো সস করে নেওয়া যায় মানে যে টমেটো সস আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো এইভাবে সব টমেটোগুলো কেটে নিয়েছি চলো এবার চুলোর দিকে কড়াই গরম করে নিয়েছি আর ছোট চামচের এক চামচ মতো জল দিয়েছি তারপরে যে কুচি কুচি করে আমি আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট চামচের এক চামচ জল দিয়েছিলাম সেটা কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে বন্ধুরা তো এইভাবে আমি এই মশলাগুলো মানে নরম করে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো এখানে একেবারে জলের ব্যবহার হবে না বন্ধুরা এটা মাথায় রাখতে হবে তারপরে এই টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব মানে কষিয়ে নেব এই দেখো টমেটো নিজের জল ছাড়তে লেগেছে কারণ টমেটো অনেকটাই জল ছাড়ে তারপরে যে আমি গরম মশলার পুঁটলিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে মানে মিডিলে দিয়ে দিলাম তারপরে এটা ঢাকা দিয়ে দেবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ফিরে এসেছি আট মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কারণ টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে যে পুটলিটা আমি দিয়েছিলাম সেটা তুলে নেব তোলার পরে পুটলির মধ্যে যে রসটা রয়েছে সেটা ভালোভাবে চিপে নেব এই দেখো ভালোভাবে চিপে নিতে হবে তবেই এই গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে মানে টমেটোর মধ্যে চলে আসবে আর এই দেখো আমি যে গরম মশলা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে থ্যাতিয়ে নিয়েছিলাম থ্যাতানোর পরেই দিয়েছিলাম তারপরে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এটা জারে দিয়ে দিলাম মানে মিক্সার জারে দিয়ে দিলাম ভালোভাবে এটা মিহি করে নিতে হবে যে কড়াইয়ে আমি টমেটোটা সেদ্ধ করলাম সেটাতেই আবার ঢেলে দিলাম এবারে এই দেখো চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এক কিলো টমেটোর জন্য একশো থেকে ছশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম তারপরে ওতে দিয়ে দিলাম লবণ মানে স্বাদ মতো লবণ দিতে হবে একটুখানি বিট লবণ দিতে হবে আর দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপরে ওতে দিয়ে দিলাম আমি এক চামচ মতো ভিনিগার ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে এটা যেন অনেক দিন ভালো থাকে রেখে খাওয়া যায় ওই জন্য ভিনিগার দিলাম বন্ধুরা আর এটা হয়েছে কিভাবে বুঝবো একটা প্লেটে তুলে নিতে হবে আর এইভাবে প্লেটটাকে ট্যাড়া করে দেখে নিতে হবে যে এর মধ্যে থেকে কোনো এক্সট্রা করে জল বেরোচ্ছে কি না যদি এক্সট্রা করে জল বেরোয় তাহলে আরও করতে হবে আমার যেহেতু এক্সট্রা করে জল বার হচ্ছে না তোমরা দেখতেই পেলে মানে যতটা রেখেছি ততটা পুরোটাই চলে আসছে তার মানে এটা হয়ে গেছে এই দেখো এবারে এটাকে ঠান্ডা করে তোমরা চাইলে ছেঁকে নিতে পারো মানে পাতলা কাপড়ে ছেঁকে নিতে পারো আমি ছাঁকবো না তো যে কোনো টমেটো সসের বোতলে আমি কাগের মাধ্যমে মানে কাক দিয়ে ঢেলে নিলাম এই দেখো পুরোটা আসছে না মানে কাক নিতে যাচ্ছি তো বোতলটা আসছে না তো এভাবে আমি ঢেলে নিয়েছি এটা ফ্রিজে রাখলে অনায়াসে দুই থেকে তিন মাস খাওয়া যাবে বন্ধুরা মানে ভালো থাকবে অবশ্যই আর যেহেতু এটাতে ভিনেগার দেওয়া রয়েছে আজকের মতো এতটাই এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা